শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনার ভয়ঙ্কর তৃতীয় ঢেউ শুরু, ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে সতর্ক করল WHO। তালেবানের হাতে 116 জেলার পতন নিশ্চিত করল আফগান সরকার। আফগানিস্তানের বাদ গিসে যেভাবে যুদ্ধ থামিয়ে দিলেন মুরব্বীরা। নিহত শতাধিক, দক্ষিণ আফ্রিকায় 20,000 সৈন্য মোতায়েন। চীনের কড়া বার্তার পর পাকিস্তানের সুর বদল। প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে লেবাননের হবু প্রধানমন্ত্রীর পদত্যাগ। এবং সবশেষ থাকছে ইউরোপে নিষিদ্ধ হতে পারে হিজাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে, আমরা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে এবারের ঢেউ বড় আতঙ্কের কারণ হতে পারে অতি সংক্রমণাত্মক ভারতীয় ভেরিয়েন্ট। বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। গত বুধবার WHO-র প্রধান টেড্রোস আদানম গেব্রেসিয়াস বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা বর্তমানে করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার মতে করোনার মৃত্যু এবং সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে ডেল্টা ভেরিয়েন্টের বিস্তারের পাশাপাশি সামাজিক গতিশীলতা এবং প্রামাণিক স্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্যতা ব্যবহার বৃদ্ধি বড় ভূমিকা রয়েছে। গেব্রেসিয়াস জানান, ভাইরাসটি বিকাশিত হওয়া অব্যাহত রেখেছে, যার মাধ্যমে অধিক সংক্রমণাত্মক ধরন তৈরি হচ্ছে। তিনি বলেন, ডেল্টা ভেরিয়েন্ট 111টিরও বেশি দেশে পৌঁছে গেছে। আমরা ধারণা করছি এটি শীঘ্রই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে, যদি না ইতিমধ্যেই হয়ে গিয়ে থাকে। আফগানিস্তানের 116টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার। আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান এবং তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদির নাদিরি বৃহস্পতিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান। তিনি বলেন, দেশের 29টি প্রদেশের 116টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার 1,30,00,000 মানুষ তালেবান শাসনে বসবাস করছেন, কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নাদিরি বলেন, তালেবানের হাতে এই 116টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো $50 কোটি মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলো 260 সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে জানিয়ে নাদিরি বলেন, তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে 112টি নির্মাণ এবং পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের এই কর্মকর্তা তালেবানের হাতে 116টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবান গোষ্ঠী দাবি করেছে তারা আফগানিস্তানে অন্তত 200 জেলা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগানিস্তানের বাদগিসের রাজধানী কালা ইনাও শহরে তালেবান এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আফগানিস্তানে ভিত্তিক গণমাধ্যম টুল নিউজ এই তথ্য জানায়। বাদগিস প্রদেশের গভর্নর শিহামুদ্দিন শামস বলেছেন, তালিবান এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে কালা ই নাও শহরে যুদ্ধ বিভিন্ন গোত্রের প্রধানদের মাধ্যমে থামানো গেছে। প্রদেশের গভর্নর আরও বলেছেন, বিভিন্ন গোত্রের প্রধানদের মধ্যস্থতায় বৃহস্পতিবার দুপুর 1টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তালিবানের যোদ্ধারা কালা ই নাও ছেড়ে চলে গেছে, এরপর পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। গভর্নর যুদ্ধবিরতি মেনে চলবেন বলে জানান, একই সঙ্গে তালিবানও যুদ্ধবিরতি মেনে চলবে বলে এমনটাই প্রত্যাশা করছেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের দেয়া কথা রাখব এবং আমরা আশা করব তালেবানও তাদের দেয়া কথা রাখতে পারবে না। স্থানীয় সূত্র দিয়ে খবরে বলা হয়েছে, তালেবান এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে হওয়া লড়াইয়ের কারণে শহরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে সহিংসতা দমনে পুলিশকে সহায়তা করার জন্য 2,000 সৈন্য মোতায়েন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারারুদ্ধ করার প্রেক্ষাপটে শুরু হওয়া দাঙ্গায় এই পর্যন্ত অন্তত 117 জন নিহত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার 1994 সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসানের পর এই প্রথম এত বিপুল সংখ্যায় সৈন্য মোতায়েন করা হলো। সরকার জানিয়েছে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে 10,000 সৈন্য, আর সাউথ আফ্রিকান ন্যাশনাল ডিফেন্স ফোর্সের 12,000 রিজার্ভ ফোর্স তলব করেছে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল গুতেং প্রদেশে বৃহস্পতিবার সকাল থেকে সশস্ত্র সৈন্যদের টহল দিতে দেখা যায়। উল্লেখ্য, রাজধানী
জোহানবার্গ এবং নির্বাহী রাজধানী প্রদেশ অবস্থিত। সৈন্যদের পরিবহনে বাস, ট্রাক, বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করতে গেছে। গত শুক্রবার দেশটিতে উত্তেজনা দেখা দেয়। সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাগারে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হলেও বৈষম্য এবং দারিদ্র্যের ব্যাপক বিস্তারেও এতে ভূমিকা রেখেছে। সহিংসতা দমনে ইতিমধ্যেই 2200-এরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনওয়া প্রদেশে শক্তিশালী বিস্ফোরণে চীনের 9 প্রকৌশলী সহ 13 জন নিহত হয়। ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে দেয়। কিন্তু চীনের কড়া বার্তার পর সুর বদলিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এক টুইট বার্তায় দেশটির তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, কোহিস্তানের বাসে বিস্ফোরণে 9 চীনা প্রকৌশলী সহ 13 জনকে হত্যার পেছনে সন্ত্রাসবাদীদের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কেননা প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ফাওয়াদ চৌধুরী আরও বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান নিজে বিষয়টি তদারক করছেন। চীন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। পাকিস্তান এবং চীন এই দুই দেশে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে। এই ঘটনার পর তীব্র নিন্দা জানায় চীন। পাশাপাশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তানকে কড়া বার্তা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান ইসলামাবাদের প্রতি চীনের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে আহ্বান জানান। একই সঙ্গে এই ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। ঘটনার পর হাজার এক প্রশাসনিক কর্মকর্তা জানান, কুহিস্তানের দাসো এলাকায় চীনের রথায়নে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। সেই কাজ তদারক করতে 30টি চীনা প্রকৌশলী সহ কয়েকজন পাকিস্তানি প্রকৌশলী নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে বাসটি হাজারা থেকে কুহিস্তানের দিকে যাচ্ছিল। সে সময় পথের মধ্যে এই বিস্ফোরণ ঘটে। আট মাস সরকার গঠনের চেষ্টায় ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী হাদ হারিরি। বৃহস্পতিবার বাবদা প্যালেসে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে পথ ছাড়ার ঘোষণা দেন তিনি। সাংবাদিকদের সামনে হারিরি বলেন, আমি সরকার গঠন থেকে সরে গেছি। আউন কিছু সংশোধনী চেয়েছেন যা তিনি জরুরি বলে মনে করেন, আর বলেছেন, আমরা একে অপরের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারবো না, ঈশ্বর এই দেশকে বাঁচান। তবে প্রেসিডেন্ট আউন অভিযোগ করেছেন, হারিরি তার সঙ্গে বৈঠকের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, হারিরি বিভিন্ন মন্ত্রণালয় পরিবর্তন, বিতরণ এবং তাদের সঙ্গে জড়িত নাম সম্পর্কিত যে কোনো সংশোধনী বাতিল করে দিয়েছেন। টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাদ হারিরি বলেছেন, তিনি অভিজ্ঞতা এবং অর্থনীতি পুনর্গঠন ক্ষমতার উপর ভিত্তি করে তার মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করেছিলেন, যেটা আউন করেননি। তিনি বলেন, আমি 2019 সালে পদত্যাগ করেছিলাম কারণ আমি অভিজ্ঞদের সরকার চাইতাম। আমরা যদি মিশেল আউনের সরকার করি তাহলে দেশ বাঁচানো যাবে না। শর্ত সাপেক্ষে ইউরোপের বিভিন্ন কোম্পানিগুলো তাদের মুসলিম কর্মচারীদের হিজাব পরা নিষিদ্ধ করতে পারবে বলে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ আদালত রায় দিয়েছে। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। জার্মানির দু মুসলিম নারীর করা মামলার প্রেক্ষিতে এই রায় আসে। ওই দুই নারী ইসলাম অনুসারে হিজাব পরার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাদেরকে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ আদালত বলেছে, সামাজিক বিভেদ এবং বিতর্ক দূর করতে আর খদ্দেরদের কাছে নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষায় মালিকপক্ষ কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক আর দার্শনিক চিন্তা প্রকাশ করে এমন পোশাকের ক্ষেত্রে মালিকপক্ষ তাদের স্বার্থ অনুসারে পদক্ষেপ নেবে। মালিকপক্ষ কর্মক্ষেত্রে তাদের নিজেদের প্রকৃত স্বার্থ রক্ষার্থে কোনো সিদ্ধান্ত নিলে তা বৈধ। এই ক্ষেত্রে বিভিন্ন অধিকার এবং স্বার্থের সমন্বয় ঘটতে হবে। এসব বিষয়ে বিভিন্ন দেশের জাতীয় আদালত তাদের রাজ্যগুলোর বিষয়েও সিদ্ধান্ত নিতে পারবে। বিশেষ করে দেশগুলোর ধর্মীয় স্বাধীনতা নীতি অনুসারে তারা সিদ্ধান্ত নিতে পারবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।